আসসালামু আলাইকুম, নতুন নতুন এপিসোডে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা আছি ওই গুলিখালি বিচ, এখন আছি বর্তমানে চিটাগং বাজারে। সেই সাথে আমার কিছু ভাইদের নিয়ে আজকে আসছি, আর সেই সাথে আমার নতুন বিয়ার আমার নতুন আমার এই নতুন পাই আগে ছিল, বাট এখন নতুন আসছে আছে থাকি পাই। আর সেটা আমার ক্যামেরা পিছনে আছে আমার মুখের পাই, তাকে আমি ধন্যবাদ জানাই আমাকে নিয়ে আসার জন্য। আর সেই সাথে দেখা যাক আজকে আমরা এখন এই মেন রোডে প্রত্যেকে নিচে নেমে চিটাগং বাজারে নিচে থেকে এখন গুলিকা যাওয়ার জন্য যাওয়ার পথে এখন সেই চলছি। পাড়া এখানে রিজার্ভ পাড়া রিজার্ভ নিয়ে হয় 150 টাকা রিজার্ভ, যাওয়া আসা আলাদা ওখান থেকে আবার চেঞ্জ পাওয়া যায়। বাট দেখা যাক আমরা যেতে পারি যাওয়ার পরটা। আমরা এখন গুলিখালি বিচ, আমরা অনেক কিছু পথ পেরিয়ে এখন গুলিখালি বিচে পথে হচ্ছে গুলিখালি বিচ। আর তো পরে গুলিখালির সৌন্দর্য আপনার দেখানো চাচ্ছি দেখাতে পারবো, এটা নিয়ে আমরা এখন চলতেছি। আমরা এখন গুলিখালির অবস্থা একটু দেখেন, আসবেন বাড়ি ঘর নিয়ে আসবেন, কারণ বাড়ি ঘর নিয়ে আমার অবস্থা আমার মতো। গুলিখালি বিচ পুরোটা ঠিক হচ্ছে গুলিখালি বিচ, মানে সাগরটা দেন ওই পরে একটু করে একটা লাইন দেখা যাচ্ছে হচ্ছে আপনার ওই সন্দ্বীপ। এখানে সন্দ্বীপের জন্য পাশ বাড়িয়ে দিয়ে দেন আপনারা আসবেন, খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে। আর কোনো কিছু করার সুবিধা আছে আপনি গ্রহণ করতে পারবেন। আজকে বিয়ের শেষ করছি, এটুকু, আল্লাহ হাফিজ।
বাসে চলে যাচ্ছি। ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, দেন কমেন্ট করে জানাবেন কোন আমাদের ভুল থাকবে। আমাদের সাথে ভালো লাগছে, আমাদের একটু ভালো লাগছে এবং আপনারাও আমাদের সাথে থাকবেন এবং ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করবেন।